ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ইউএস কোস্টগার্ড একাডেমির বিরুদ্ধে। এই সপ্তাহে কোস্টগার্ড তাদের অভ্যন্তরীণ কিছু নথি প্রকাশ করেছে, যেখানে তাদের একাডেমির ভেতর ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার তথ্য উঠে এসেছে। ইউএস কোস্টগার্ডের তদন্তে উঠে এসেছে, 1988 থেকে 2006 সালের মধ্যে ইউএস কোস্টগার্ডের নিউ লন্ডন একাডেমিতে 62টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। তদন্তটি 2018 সালে শেষ হলেও এত বছর ধামাচাপা দিয়ে রেখেছিল ইউএস কোস্টগার্ড। ইউএস কোস্টগার্ড এ সপ্তাহে তাদের অভ্যন্তরীণ কিছু নথি প্রকাশ করে, এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। কানেটিকাটের সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বলছেন, এসব নথির মধ্যেও যৌন নিপীড়নের ঘটনা লুকানোর চেষ্টা করা হয়েছে। তিনি চান এ ব্যাপারে কোস্টগার্ড তাদের সকল গোপন নথি প্রকাশ করুক। নিপীড়নের শিকার হওয়ার কথা জানান কোস্টগার্ড একাডেমির সাবেক সদস্য কেইটলিন মারো। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরেও তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান কেইটলিন। এ ব্যাপারে কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন, কোস্টগার্ডে যৌন হয়রানি বা যৌন নিপীড়নের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধ মোকাবেলায় তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। তাছাড়া জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা এবং ভুক্তভোগীদের সহায়তা প্রদানের ব্যাপারে তাদের প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ। নাজমুন নাহার উর্মি, টিবিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।